প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটি ক্লাস দেখাবো, সবাই মনোযোগ সহকারে দেখো। সবাইকে আবারও স্বাগতম। এখন আমার পরিচিতি নাজনীন আক্তার, সহকারী শিক্ষক, চোয়াড়িপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান, অধ্যায় দ্বিতীয়। ছবি দুটিতে তোমরা কি দেখতে পাচ্ছ? আমরা দেখতে পাচ্ছি যে মানে শ্রেণীবদ্ধভাবে এক সারিতে বই সাজানো, আর এক সারিতে এলোমেলো করে বই সাজানো। একটি নির্দিষ্ট বই কোথা থেকে সহজে বের করা যাবে কেন? আমরা জানি যে সহজে যদি গুছানো থাকে তাহলে আমরা সহজে বের করতে পারি। এই চিত্রে একই বৈশিষ্ট্যের জীবগুলোকে সহজে চেনার উপায় হচ্ছে আমাদের তারা আজকের পাঠ, আমাদের জীবজগতের শ্রেণীকরণ। সবাই খাতায় লিখে নাও। এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কতটুকু শিখতে পারবে সেই সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব। এক, জীবের শ্রেণীকরণের নাম বলতে পারবে। দুই, পরিবেশের কোন জীব কোন রাজ্যের অন্তর্গত তা বলতে পারবে। প্রতিটি রাজ্যের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে পারবে। আমরা চিত্রে দুজন বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছি। একজন হচ্ছে বিজ্ঞানী হুইটেকার, আর একজন হচ্ছে বিজ্ঞানী মার্গোলিস। আমরা জানি যে জীববিজ্ঞানীগণ বিভিন্ন সময়ে জীবকে শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করেছেন। সর্বাধুনিক পদ্ধতিতে আবিষ্কার করেন 1978 সালে বিজ্ঞানী মার্গোলিস এবং হুইটেকার। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতির জীবজগৎ থেকে আমরা জানি যে বিভিন্ন রাজ্যে ভাগ করা যায়। এখন আমরা দেখব যে জীবের শ্রেণীকরণ, জীবকে কয়টি ভাগে ভাগ করা যায়। জীবের শ্রেণীকরণকে 5টি রাজ্যে: এক, মনেরা; দুই, প্রোটিস্টা; তিন, এনিমিলিয়া; চার, প্লান্টি; পাঁচ, ফাঞ্জাই। এখন আমরা এর বৈশিষ্ট্য সম্পর্কে জানব, জীবের শ্রেণীকরণ। এক, রাজ্য মনেরা। মনেরা আমরা জানি যে কী কী আছে বৈশিষ্ট্য, যে এই রাজ্যের অধীনে বিন্যস্ত জীবের বৈশিষ্ট্যগুলো হলো প্রতিটি জীবটি এককোষী এবং এর কোষে কী থাকে, একটি সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আমরা জানি যে জীবটি কি এককোষী, এর কোষে কি সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এরা খুবই ক্ষুদ্র, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। যেভাবে এর উদাহরণ হচ্ছে আমরা জানি যে রাইজোবিয়াম। এখন আমরা দেখতে যাচ্ছি পাচ্ছি যে মূলে নডিউলের রাইবোজিয়াম এবং ব্যাকটেরিয়া। আমরা চিত্রে দেখতে আছি কি আবারও মনেরার চিত্রের মাধ্যমে দেখাচ্ছি যে এরা এককোষী, সুগঠিত নিউক্লিয়াস নেই, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। রাজ্য দুই, প্রোটিস্টা। আমরা প্রোটিস্টা সম্পর্কে জানবো যে এর অধীনে ওই সকল জীবকে বিন্যস্ত করা হয় যাদের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত, এরা এককোষী, একক বা দলবদ্ধভাবে থাকতে পারে। এরা কি করে একক বা দলবদ্ধভাবে এরা থাকতে পারে, যেভাবে এর উদাহরণ হচ্ছে ইউগ্যালেনা অথবা এমিবা। আমরা চিত্রে একটা কিসের ছবি দেখতে আসি, এমিবা, একটা এমিবার ছবি আমরা দেখতে আসি সবাই। এখন আমরা দেখব যে এর মধ্যে আমরা আরও দুটো ছবি দেখতে আসি। এই ছবিটি হচ্ছে কি আমরা জানি যে ইউগ্যালেনা, মেমব্রেনা, মেমব্রেন, নিউক্লিয়াস, নিউক্লিওলাস এবং ফ্লাজমেলাম। এই দলের প্রাণীগুলো একোষী সুগঠিত নিউক্লিয়াস যুক্ত, এই প্রোটিস্টা। তিন, ফাঞ্জাই। এদের দেহে সুগঠিত কী থাকে, নিউক্লিয়াস থাকে। এরা সাধারণত কি এককোষী বা বহুকোষী হয়। এদের দেহে কী নেই, ক্লোরোফিল নেই, এরা কি পরবর্তী। আমরা উদাহরণে আমরা দেখতে আছি কি চিত্রে একটি মাশরুমের ছবি। এখানে কী দেখছো, আমরা চিত্রে একটি মাশরুমের ছবি দেখতে আছি। কারণ হলো এরা সাধারণত এককোষী বা বহুকোষী হয়, এদের দেহে ক্লোরোফিল নেই, এরা পরভোজী, এরা পরজগভোজী। রাজ্য তিন, ফাঞ্জাই। আমরা ফাঞ্জাই সম্পর্কে দেখতে পেলাম যে মাশরুম এবং এর মাধ্যমে কী হয় দেখো, এরা সাধারণত এককোষী বা বহুকোষী হয়, এদের দেহে ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী, যেভাবে ইস্ট, পেনিসিলিয়াম এবং মাশরুম। এখানে আমরা কী দেখতে আছি যে পেনিসিলিয়াম নামক এক ধরনের ফাঞ্জাই। রাজ্য চার, প্লান্টি, মানে উদ্ভিদ জগৎ। এখন আমরা উদ্ভিদ জগৎ সম্পর্কে দেখতে আছি যে এখানে কী দেখছো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কী দেখতে আছি, আমরা একটা
গাছ দেখতে আছি। কি গাছ? মরিচ গাছ। এরা কি সবজি? কোষ প্রাচীর সেলুলেজ নির্মিত, কোষ সুগঠিত, নিউক্লিয়াস যুক্ত। সবজি ও সেলুলেজ কি, এখন আমরা সেই সম্পর্কে জানব। এরা কি নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে? এই উদ্ভিদটা কি সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে? কিছু কিছু উদ্ভিদ আছে যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। প্ল্যান্টি উদ্ভিদ কি? এখানে সেলুলেজের গঠন লক্ষ্য করো। আমরা জানি যে এরা সাধারণত কি নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না, তাই এরা সবজি। এরা এক বা বহুকোষী হতে পারে, কোষ প্রাচীর সেলুলেজ দ্বারা নির্মিত। এদের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। উদাহরণে কি আছে আমরা দেখতে আসি, ফান, আম, জাম, কাঁঠাল, বিভিন্ন ধরনের উদ্ভিদ। এরা উদ্ভিদ জগতে অণুবীক্ষণ যন্ত্রে কোষের গঠন আমরা দেখতে আসি চিত্রে। এটাকে আমরা কাটা পরে যদি অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা দেখতে আছি যে এর মধ্যে কী আছে, কোষ প্রাচীর আছে ও প্লাস্টিক আছে। এখানে কি দেখছো, এদের কোষে প্লাস্টিকের উপস্থিতি থাকবে কি? আমরা চিত্রে একটি কী ছবি দেখতে আছি, একটা পাখির ছবি। এদের প্লাস্টিক থাকে না। অ্যানিমিলিয়া মানে প্রাণী জগৎ, অ্যানিমিলিয়া আছে এসব জীবের কি কোষে সেলুলেজ নির্মিত কোষ প্রাচীর থাকে না। এতে কি থাকে না? সেলুলেজ নির্মিত কোনো কোষ প্রাচীর থাকে না এই অ্যানিমিলিয়া। সাধারণত কি করে, কোষগুলোতে প্লাস্টিকও থাকে না, তাই খাদ্যের জন্য এরা কি উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। যেভাবে মানুষের কি, আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল, আমরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না, কিন্তু উদ্ভিদ পারে। যেভাবে মাছ, পাখি, গরু, মানুষ ইত্যাদি। এদের কোষে কোষ প্রাচীর নেই, সাধারণত প্লাস্টিকও নেই। আমি এতটুকু সময় তোমাদের আমি কি পড়াচ্ছি সেই সম্পর্কে আমি তোমাদের মূল্যায়ন করতে আসি। আমরা মাশরুম, আমরা চিত্রে কি দেখতেছি, একটা চিত্র। এটা কি ধরনের উদ্ভিদ? মাশরুম। এটা কোন রাজ্যের অন্তর্গত? মাশরুম কোন রাজ্যের অন্তর্গত আমরা জানি যে ফাঞ্জাই বা ছত্রাক। তাহলে ক প্ল্যান্টি, খ মনেরা, গ ফাঞ্জাই, গ প্রোটিস্টা। তাহলে এটা কোন রাজ্যের অন্তর্গত? ফাঞ্জাই গোত্রের অন্তর্গত। শ্রেণীকরণের সর্বাধুনিক পদ্ধতিতে কত সালে আবিষ্কৃত হয়? এর আগে আমি তোমাদের বলছিলাম যে দুইজন বিজ্ঞানী আছে, তারা কী করছিল, একজন হয়েছে হুইটেকার, একজন হয়েছে মার্গুলস। সে কত সালে এই জীবজগৎ আবিষ্কার করছে? ক 1928 সালে, খ 1948 সালে, গ 1958 সালে, ঘ 1978 সালে। তা আমি তোমাদের বলছিলাম যে শ্রেণীকরণের সর্বাধুনিক পদ্ধতিতে 1978 সালে এই শ্রেণীকরণ করে। কত সালে? 1978 সালে। তোমরা খাতা নিয়ে বসো, তোমাদের আমি বাড়ির কাজ দিচ্ছি, সবাই লিখে নাও। তোমার বাড়ির চারপাশে দেখা পাঁচটি জীবের নাম উল্লেখ করে শ্রেণীকরণ করো এবং দুটি করে বৈশিষ্ট্য লেখো। আমাদের বাড়ির আশেপাশে অনেক উদ্ভিদ আছে, প্রাণী আছে, সেইটার শ্রেণীকরণ করে দুইটি বৈশিষ্ট্য লেখো। সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকো।